হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিটিভ এক্সাম গাইড। এবং আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে বেসিক ক্যালকুলেশনের উপর। তো আমরা সকলেই জানি যে আমাদের প্রতিটি পরীক্ষায় অঙ্ক থাকে, তো অঙ্ক করতে গেলে আমাদের ক্যালকুলেশনের খুবই দরকার হয়। কিন্তু ক্যালকুলেশন না পারার জন্য আমাদের কি হয়, আমাদের অঙ্ক পরীক্ষায় অঙ্কগুলো আমাদের জানা সত্ত্বেও সময়ের মধ্যে আমরা সেই অঙ্কগুলোকে কমপ্লিট করতে পারি না, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি কি করব, আজকের ভিডিওতে আমি কিছু এমন ট্রিক শেখাবো যার জন্য যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ক্যালকুলেশনগুলোকে ঠিক করতে পারবে, ঠিক আছে, এবং স্পিডে ক্যালকুলেশন করতে পারবে। তো আজকে আমি যে টপিকটি নিয়েছি সেটি হচ্ছে স্কোয়ার মেথড, অর্থাৎ বর্গ কি করে করতে হয়, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো স্কোয়ার মেথড বা বর্গ করতে গেলে আমাদের প্রথমে আমরা শিখবো দুই ডিজিটের বর্গ করা, ঠিক আছে? দুটি ডিজিটের সংখ্যা নিয়ে সেটিকে আমরা বর্গ করা শিখবো। ধরে নিলাম আমরা 29 স্কোয়ার করব, ঠিক আছে, 29 স্কোয়ার করব আমরা। তো এটাকে আমরা কি করে করব, যদি আমরা এর প্রসেসটা না জানি তাহলে আমরা 29 আর 29 গুণ করব, তাই তো? 29 × 29 এটা গুণ করবো, এই করতে আমাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু আমি এমন একটা নিয়ম শেখাবো যে নিয়মটার দ্বারা তোমরা এক্সামে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই 29 স্কোয়ার বের করে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আমরা কি করব, এই টুটাকে, এই টুটাকে লিখবো এখানে, ইন্টু এই 9 লিখবো, ইন্টু এই স্কোয়ারের যে 2 আছে এই 2 পাশে লিখে দিব, ঠিক আছে? তাহলে আমাদের কত হচ্ছে, 9 × 18, 18 × 2 = 36, তাই তো? এবার এই 36 করতে হবে কি, 36 এখানে থেকে যাবে। এবার আমরা করব কি, এই 2 স্কোয়ার, ঠিক আছে, মানে এই 2 স্কোয়ার করব, 2 × 2 = 4, ঠিক আছে? আর এখান থেকে করব কি, এই 9 স্কোয়ার, 9 × 9 = 81, ঠিক আছে, এই 9 স্কোয়ার করব, 81, ঠিক আছে? এবার এখানে যেহেতু 2 সংখ্যা আসলো, এখানে আমাদের 2 সংখ্যা আনতে হবে, তার মানে আমাদের সামনে একটা 0 দিয়ে নেবো। সবসময় মনে রাখবে এখানে 2 সংখ্যা আনতে হবে, ঠিক আছে? এবার কি করব, এই যে 36 আছে এই 36 এখান থেকে এককের সংখ্যাটা কি ছেড়ে লিখতে হবে, মানে এককের সংখ্যা নিচে আমাদের 0 বসাতে হবে, তারপর এখানে যেভাবে 36 আছে সেভাবে লিখতে হবে। এবার সিম্পলি এগুলো দুটোকে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে 1 8 = 6 = 14 = 4 ক্যারি 1 4 = 5 = 3 8 841 হবে আমাদের আনসার, ঠিক আছে? 29 স্কোয়ার হবে 841। এখানে এটি খুব সহজ মাধ্যমে হলো, তাহলে আমরা আরেকটা দেখে নেব। আমরা ধরে নিলাম 35, ঠিক আছে, 35 স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই 3, এই 5 এবং এই 2 গুণ করে নিতে হবে। গুণফল কত বেরোচ্ছে, 3 × 5 = 15, 15 × 2 = 30, এই 30 আমাদের গুণফল বেরোলো, ঠিক আছে? এবার করতে হবে কি, এই 35 এই 3 স্কোয়ার আমাদের লিখতে হবে, 3 স্কোয়ার = 0 আর 5 স্কোয়ার, 2 × 5 = 25, ঠিক আছে? এবার 25 সঙ্গে এই 30 যোগ করতে হবে, কিন্তু কোথায় যোগ করতে হবে, এককের ঘরটাকে ছেড়ে, মানে এই এককের ঘরটাকে 0 করে তারপর আমাদের এই 30 যোগ করতে হবে, ঠিক আছে? এবার যোগ করে দাও, 5 2 9 আর 3 = 12, তাহলে আমাদের উত্তর কত হবে, 35 হবে 1225। বুঝতে পারলে, খুবই সহজ নিয়ম। প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে 3 × 5 × 2, তাহলে আমাদের 30 বেরিয়ে গেল। তারপর করতে হবে কি, 3 স্কোয়ার লিখতে হবে এখানে, 2 ডিজিটে, যদি 2 ডিজিটে না আসে, মানে 2 অঙ্কে যদি না আসে, তাহলে আমাদের 2 অঙ্কে লিখতে হবে, 09 যেভাবে আমি লিখেছি, এখানে 09 যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে। আর 5 স্কোয়ার তো 25, 2 অঙ্কের সংখ্যা, তাহলে এইভাবে লিখে দিলাম। এবার করতে হবে কি, এই যে এই গুণফলটাকে এর নিচে যোগ করতে হবে, কিন্তু কোথায় যোগ করতে হবে, এককের অঙ্কটিকে ছেড়ে, মানে এই এককের অঙ্কের নিচে 0 বসিয়ে তারপর এই 30 আমরা লিখে দেবো দশক আর শতকের জায়গায়, তারপর যোগ করে দেবো। যোগ করে আমাদের উত্তর বেরিয়ে গেল 1225, এটি হবে 35 স্কোয়ার। খুব সহজ মেথড গাইস, এটাকে পরীক্ষা হলে ইউটিলাইজ করে দেখতে পারো, তোমাদের অনেক সময় বেঁচে, তোমাদের অনেক বেশি অঙ্ক তোমরা করে আসতে পারবে, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা আরো একটি প্রসেসের মাধ্যমে শিখে নেব, যদি এই আগের প্রসেসটা তোমাদের বড় লেগে থাকে, সেই জন্য আমরা এবার আরেকটি নতুন প্রসেস শিখে নেব। এবার এই প্রসেসটা কি হবে, এই প্রসেসটা 1 থেকে 1000 পর্যন্ত সকল সংখ্যার জন্যই প্রযোজ্য, মানে 3 ডিজিট বলো 2 ডিজিট বলো সকল সংখ্যার জন্যই এই স্কোয়ারের মেথডটা কাজে লাগবে, ঠিক আছে? তো চলো শিখে নিই। তো আমরা নিয়ে নিলাম, ধরে নাও 37, ঠিক আছে, 37 স্কোয়ার করব আমরা, ঠিক আছে? তো এই প্রসেসটাতে কি করতে হবে, এই প্রসেসটা দেখতে হবে 37 কাছাকাছি এমন একটা সংখ্যা যার শেষের অঙ্কটি 0 আসবে, ঠিক আছে? তো 37 সবথেকে কাছে
কাছাকাছি দুটি সংখ্যা হয়, একটা হয় হচ্ছে 30 আর একটা হয় 40, কিন্তু সবচেয়ে কাছের কোনটা, সবচেয়ে কাছের হবে কোনটা, সবচেয়ে কাছের হবে হচ্ছে 40, তাই না? 37-এর সবচেয়ে কাছের সংখ্যাটি হবে 40, যার শেষের অঙ্কটি 0। ঠিক আছে, তাহলে কি করতে হবে, 40 কি করে আনতে হবে, এর সঙ্গে 3 যোগ করলে আমাদের 40 চলে আসবে। ঠিক আছে, আর এর সঙ্গে 3 যোগ করলে আমাদের এর সঙ্গে 3টাও বিয়োগ করতে হবে, কারণ এই দুটোর সমতা বজায় রাখতে লাগবে, তাই না? তো এবার আমাদের এটাকে এইভাবে লিখতে হবে, প্রথমে এই 37-এর সঙ্গে 3 যোগ করে, মানে 40 গুণ দিয়ে এই 37 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 34। ঠিক আছে, আর নিচে কত লিখতে হবে, নিচে লিখতে হবে 10, কারণ এই শূন্যটাকে, এই শূন্যটাকে আমাদের কাটতে হবে, এটা হচ্ছে ট্রিকের নিয়ম। ঠিক আছে, এই ট্রিকটা কেন এসছে, কিভাবে এসছে, এগুলো জিজ্ঞেস করো না, যেভাবে শিখাচ্ছি সেভাবে শিখতে থাকো, কারণ এগুলো কোনো অঙ্কের ফর্মুলা নয়, এটা একটি বেসিক ট্রিক। ঠিক আছে, এই ট্রিকগুলোর মাধ্যমে তুমি 1 থেকে 1000 পর্যন্ত সমস্ত নাম্বারের স্কোয়ার বের করতে পারবে। ঠিক আছে, এবার আমাদের করতে হবে কি, এই যে যেটা আমরা বাড়িয়েছি বা যেটা আমরা কমিয়েছি, +3 বাড়িয়েছি বা যেটা আমরা কমিয়েছি, সেটাকে করতে হবে কি, সেটার আলাদা করে স্কোয়ার আমরা এই সাইডে নিয়ে নেব। তাহলে 3 স্কোয়ার কত, 9, কিন্তু আমি কি বলেছি যে কখনো সিঙ্গেল সংখ্যা রাখতে না, তাই এখানে একটি 0 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের 3 স্কোয়ার হলো 0, 9। এবার সিম্পলি এটাকে আমরা সলভ করব, তাহলে 4 দিয়ে 34 গুণ যাবে, 4 4 16 6, হাতে থাকলো 1, 3 4 12, আর 1 13, 136 থাকছে, আর এদিকে কত থাকছে, এদিকে থাকছে আমাদের 0, 9, তাই তো? এবার দেখো কি হবে, এবার করতে হবে কি, এই ফার্স্টে যেহেতু 0 আছে, যেহেতু এখানে একটা 0 এসেছিল, ঠিক আছে, যেহেতু এখানে একটা 0 এসেছিল, তাই এরও লাস্টের থেকে একটা সংখ্যার সাথে এর ফার্স্টের সংখ্যাটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি যদি এখানে 0 না নিতে, তাহলে 9 যোগ করে দিতে, তাহলে ভুল হয়ে যেত অঙ্কটা। ঠিক আছে, ওই জন্য আমাদের এই 0টাকে নেওয়া, ঠিক আছে, এর আগে আমাদের একটা সংখ্যা নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা করবো কি, এই 6-এর সঙ্গে এই 0টা, মানে আমাকে এইভাবে এখান থেকে যোগটা করতে হবে। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে, এখানে 9, এখানে 6, এখানে 3, আর এখানে 1, এটা হবে আমাদের উত্তর, 37-এর স্কোয়ার হবে 1369। ঠিক আছে, এবার তোমরা যদি বলো কোনো 3 ডিজিটের নাম্বার নিয়ে দেখাতে, তো আমি একটা 3 ডিজিটের নাম্বার নিয়ে নিচ্ছি, মানে 3 অঙ্কের একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, তো 3 অঙ্কের কোন একটা সংখ্যা নিলাম, ধরে নাও 112। ঠিক আছে, 1 ডিজিটের নাম্বার, এবার আমরা চলে যাব কি, একটা 3 ডিজিটের নাম্বারের দিকে। ঠিক আছে, তো 3 ডিজিটের নাম্বার আমরা কিভাবে ধরবো, 3 ডিজিটের নাম্বার আমরা ধরে নিলাম, ধরে নাও 112। ঠিক আছে, 112 কি করতে হবে, 112 স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তো 112 স্কোয়ারটা আমরা কিভাবে করব, তো 112 স্কোয়ার করতে গেলে আমাদের প্রথমে কি বলেছিলাম, এর কাছাকাছি একটা এমন একটা নাম্বার খুঁজতে হবে যাতে লাস্টের ডিজিটটা শূন্য হয়। তো এখানে আমাদের কি আছে, যেহেতু 112 আছে, তাহলে লাস্টের দুটো ডিজিট শূন্য হয় এমন খুঁজতে হবে, তাই তো? তাহলে এর কাছাকাছি লাস্টের দুটো ডিজিট শূন্য হবে, তো সেই সেরকম অঙ্ক কত হবে, সেটা আমরা সবাই জানি, 100 হবে। ঠিক আছে, কারণ 200 তো হবে না, 200 হলে থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছে, তাই না? তাহলে কাছাকাছি কত হবে, 100। তো এখান থেকে আমাদের 112 থেকে 100 আনতে গেলে কি করতে হবে, 12 বিয়োগ করতে হবে, আর 12 যদি আমরা বিয়োগ করি, তাহলে 12 আমাদের যোগও করতে হবে। ঠিক আছে, এবার তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কত, 112-র সঙ্গে 112 বিয়োগ করতে হবে, 112-র সঙ্গে থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে, 100 গুণন 112 আর 12 যোগ করে লিখতে হবে 124। ঠিক আছে, নিচে এখানে যেহেতু 2-0 আসছে, তাই নিচে 2-0 আনতে হবে এটাকে কাটার জন্য। ঠিক আছে, আর এই সাইডে করতে হবে কি, এই সাইডে করতে হবে, এই সাইডে হচ্ছে এই 12-র স্কোয়ার লিখতে হবে, যে 12টা আমরা যোগ করেছি বা বিয়োগ করেছি, সেই 12-র স্কোয়ারটাকে এখানে লিখতে হবে। তো 12-র স্কোয়ার আমরা সবাই জানি 144 হয়, যদি তোমাদের মনে না থাকে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার তোমরা মনে করে নিও। ঠিক আছে, তাহলে দেখবে ক্যালকুলেশনের সমস্ত ক্যালকুলেশন অনেক বেশি সুবিধা হবে, এবং 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার এবং কিউব, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, সবাই পারলে মুখস্থ করে নিও। ঠিক আছে, এবার তাহলে কি হবে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে যাবে, তাহলে এখান থেকে শুধু বেরোচ্ছে 124, তাই তো? 124 বেরোচ্ছে। এবার কি করতে হবে, এবার আগেরটার মতনই এখানে লাস্টের একটা অঙ্ক এই একটা অঙ্কের সঙ্গে যুক্ত করতে হবে, 144টা এখানেই হয়ে যাবে, তাহলে এবার এখানে যোগ হয়ে যাবে 4 4 5 আর 12, তাহলে 12,544। ঠিক আছে, এটি হবে আমাদের উত্তর, 112। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল, যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটিকে, এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতবাদ। ও, তোমাদের তো হোমওয়ার্ক দেওয়া হলো না, তো আমি তোমাদের কিছু কিছু কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, তো হোমওয়ার্কগুলো তোমরা এখানে লিখে নাও, এই সাইডে লিখে নাও। ঠিক আছে, হোমওয়ার্কে ফার্স্টেরটা করবে তোমরা, 39-এর স্কোয়ার কত, 128-এর স্কোয়ার কত, আমি যেই পদ্ধতিতে শিখেলাম সেই পদ্ধতিতে করবে। ঠিক আছে, করে আমাকে কমেন্টে অ্যান্সারটি অবশ্যই জানাবে। ঠিক আছে,
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ধন্যবাদ, এবং অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। এবং ভিডিওটি যদি আপনাদের মানে উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং চ্যানেলে নতুন এলেও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।